আপনাদের ক্লাসে ড্যালেস দ্বারা আমাদের শোষণ বোঝায়, কথা বুঝতে পারছেন? কিন্তু এটা পরবর্তী এটা নিয়ে আমরা অনেক আলোচনা আমরা করব, বিশেষ করে এই যে যত উপরে ক্লাসে যাবেন এই ডায়ালিস এর মানে আরো ভালোভাবে বুঝবেন, আপনার এনথালপির সাথে মিশে হবে আরো অন্যান্য অনেকগুলো শব্দ সাথে পরিচিত হবে। ডায়ালিস দ্বারা আপাতত দৃষ্টিতে আমাদের আজকে টপিকটাকে কভার করার জন্য ডায়ালিস দ্বারা বুঝবেন শোষিত তাপের পরিমাণ, অথবা ড্যালেস দ্বারা তাপের পরিমাণ দেব বা শোষিত তাপ পরিমাণ অথবা বিকৃত তাপের পরিমাণ আপনারা বোঝেন, কথা বুঝতে পারছেন? তো ড্যালেসের মান যখন প্লাস হয়, ড্যালেসের মান যখন প্লাস হবে তখন সেটাকে আমি বলি কি, আমি বলি ড্যালেসের মান যখন ধনাত্মক হয় তখন এটা তাপের, ড্যালেসের মান যখন ধনাত্মক হবে তখন এটা তাপের শোষণ বোঝাবে। আমি আবারও বলতেছি ড্যালেসের মান যখন পজিটিভ হবে প্লাস হবে, কি হবে প্লাস হবে অর্থাৎ পজিটিভ, হ্যাঁ এটা দ্বারা বোঝায় আমাদের তাপের শোষণ, কি বোঝায় শোষণ, এটাকে বোঝায় তাপের শোষণ। ক্লিয়ার সবাই কি কথাটা সাথে? জি। অর্থাৎ ড্যালেসের মান যখন আমাদের পজিটিভ, ড্যালেসের মান যখন পজিটিভ হবে তখন আমাদের তাপের কি হবে শোষণ করবে, তখন আমাদের তাপ শোষণ করবে। ওকে সবাই এতটুকু ক্লিয়ার তো? জি। আর কোন বিক্রিয়া যদি ড্যালেসের মান প্লাস হয় অথবা তাপের শোষণ, আমরা বুঝি কোন বিক্রিয়া যদি আমরা ড্যালেসের মান প্লাস দেখায় তারা, তাহলে ওই বিক্রিয়াটা হবে আমাদের তাপের বিক্রিয়া। ড্যালেসের মান প্লাস হলে সেটা নাম হবে কি, তাপ হারি বিক্রিয়া। যদি ড্যালাসের মান পজিটিভ হয় তাহলে আমরা কি বলবো, আচ্ছা তাপ হারে বিক্রিয়া বলবো। তো এইটা আমরা বুঝলাম, এই টপিকটা ড্যালাসের মান পজিটিভ তাপ হারে হবে, এই টপিকটা আমরা সবাই বুঝে গেলাম, এটা নিয়ে কোনো ডাউট নেই আমাদের। আর কোনো ডাউট আছে? আছে, কি ডাউট বলেন? তাপ হারে মান ভুল, আচ্ছা আমি ঠিক করে দিচ্ছি, তাপ হারে মানটা ভুল আমাদের পজিটিভ হলো তখন এই পজিটিভ দ্বারা বোঝায় তার শোষণ, আর যে বিক্রিয়া শুনে সে শোষণ মানে সে পরিবেশ থেকে তাপটাকে শোষণ করে, কথা মনে রাখবেন। আমাদের কোন বিক্রিয়া তাপারি বিক্রিয়া তাপ উৎপাদিত বিক্রিয়াটা কোন থেকে ফেল করে, কিসের থেকে করে? নরমালি আমরা একটা পাত্রে ধরলে যখন আমাদের ঠান্ডা অনুভব করে বিক্রিয়া হওয়ার পর, বা বিক্রিয়াকালীন যেমন ইউরিয়া আমাদের হাতে যখন সামান্য ইউরিয়ার পরে তখন হাতের জলীয় কণা অথবা পানির কারণে আমাদের ওই ইউরিয়াটা পানির সাথে বিক্রিয়া করে, ফলে আমাদের হাতটা প্রচন্ড ঠান্ডা মনে হয়। তার কারণ হলো যখন ইউরিয়া সেটা পানির সাথে বিক্রিয়া করে, বিক্রিয়া করার কাজ তার যেই পরিমাণ তাপের দরকার লাগে সেই পরিমাণ তাপটা কিন্তু সে বিক্রিয়ার, বিক্রিয়ক যখন বন্ধন শক্তি ভাঙে সে বন্ধন শক্তি ভাঙা থেকে পায় না, দ্যাটস ওয়াই তার অতিরিক্ত যে শক্তিগুলা সে অতিরিক্ত শক্তিগুলো কি করে আউটসাইড থেকে আনার চেষ্টা করে, তার পরিবেশ থেকে আনার চেষ্টা করে। যখন পরিবেশ থেকে তাপটা শোষণ করার সে চেষ্টা করে ত
তখন পরিবেশে তাপ কমে যায়, ফলে আমরা পরিবেশটাকে আমাদের শীতল মনে হয়। তার মানে তাপের শোষণ যেখানে ঘটবে সেখানে তাপ হারি বিক্রিয়া কনফার্ম আমাদের ঘটবে। কথা বুঝতে পারছেন? জি। এই সুন্দর একটা তথ্য আমাদের দেওয়ার পর এখন আমরা আসব যখন আমরা কি করব, এবার পজিটিভ নাও নেগেটিভ হবে, কি হবে? নেগেটিভ। কথা বুঝতে পারছেন? আমাদের ডেলটা মান যখন নেগেটিভ হবে তখন কি হবে? তাপ বিকিরণ বলতে কি কিছু বলতে পারবেন? তাপ বিকিরণ মানে কি? তাপ উৎপন্ন হইব। এটা কে বলতেছে? গুড, তাপ উৎপন্ন বলতেছেন না, এটা শব্দটা এরকম না। পরিবেশ থেকে আহরণ করা না, তাপের বিকরণ বলতে বোঝাতেছে যে আমি একটা কাহিনী দেব, উদাহরণ বলি, এটা একটু লেখা দেয়, এটা হচ্ছে তাপ উৎপাদি হবে। ওকে, তাপের বিকিরণ লেখেন, তারপর শোষণ লিখে রাখছেন। ধন্যবাদ। তাপের শোষণ ঘটে, আর ঠিক সেম ভাবে যখন ডেলএস এর মান মাইনাস হবে তখন এটা কি বোঝা? তাপের বিকিরণ। তখন এটা তাপের বিকিরণ। তাপের বিকিরণ কথাটা একটু খেয়াল করি আমরা, এটা হলো মনে করেন আমরা চুনকে, অর্থাৎ আমাদের ক্যালসিয়াম কার্বনেট, আচ্ছা আমরা চুনের সংখ্যাটা না দেখি, কারণ এটা প্র্যাকটিক্যালি ফিল করতে পারবো না আমরা। আমরা মনে করেন কোনো বিক্রিয়া যখন দেই তখন বিক্রিয়াটা হওয়ার জন্য তার দুইটা কাহিনী ঘটে, একটা হচ্ছে বিক্রিয়ক গুলো বন্ধন ভাঙ্গে আর উৎপাদ, বিক্রিয়কের বন্ধন ভাঙ্গে আর কি উৎপাদের বন্ধন গঠন হয়। যখন বিক্রিয়কের বন্ধন ভাঙ্গে তখন আমার কিন্তু একটা অ্যামাউন্ট অফ এনার্জি কিন্তু কি হয়, উৎপাদন হয়, একটা তাপ আমরা বিক্রিয়ার বন্ধন ভাঙার কারণে আমরা পাই। এখন বিক্রিয়ক ভাঙার কারণে যে তাপ পাই তাপটার অ্যামাউন্ট আমরা ধরে নিলাম মনে করেন 100 জুল, 100 কিলো জুল। এখন আমাদের এই বন্ধন গুলো যখন ভাঙ্গে তখন এগুলো আবার তো উৎপাদ উৎপন্ন হতে হবে, তখন তারা আবার উৎপাদ হিসেবে উৎপন্ন হয়, তখন কিন্তু ওইখানে আবার নতুন করে বন্ধন গঠন করা লাগে। যখন নতুন করে বন্ধন গঠন করা লাগে তখন এই বন্ধন গঠন করার জন্য আমাদের কি আমাদের নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট লাগে, এনার্জি লাগে। এখন সেই পরিমাণ এনার্জিটা যদি আমাদের ওই বিক্রিয়ক বন্ধন ভাঙার থেকে যে পরিমাণ এনার্জি পাইছিলাম তার খুব কম হয় বা মোটামুটি কম হয় তাহলে আমাদের কি হবে, আমাদের
যে তাপটা আমরা উৎপাদন করেছিলাম বিক্রয় বিক্রয়কের বন্ধন ভাঙ্গার ফলে, সে তাপটা থেকে কম তাপে আমাদের উৎপাদগুলো তৈরি হবে, তখন আমাদের একটা এক্সট্রা তাপ কি থাকবে, আমাদের এক্সিস্ট করবে, মানে আমাদের অতিরিক্ত থাকবে, যে তাপটা আমাদের পরিবেশ বা সিস্টেমে ছড়িয়ে যাবে এবং সেই ক্ষেত্রে পরিবেশ এবং সিস্টেমটাকে আমাদের অনেক গরম মনে হবে। এই জন্য আমরা এটাকে বলি তাপ উৎপাদ। অর্থাৎ কিছুটা কথা আপনাদের মতে আপনারা যারা বলছিলেন তাপ কি বলে আমাদের এই তাপের বিকিরণ মাপ ছেড়ে দেওয়া, কিছুটা কথাটা কিন্তু এরকমই। অর্থাৎ তাপের বিকিরণ মানে সে তাপ ছেড়ে দিবে, কেন ছেড়ে দিবে এই কথাটা আমরা একটু বললাম আর কি। অর্থাৎ এখানে আমাদের উৎপাদ গঠন করতে সেই নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্টের তাপ শক্তি দরকার লাগে না, যেই পরিমাণ তাপ শক্তি আমরা বিক্রয় ভাঙ্গে অর্থাৎ বিক্রয়কের বন্ধন ভাঙ্গে আমরা পেয়েছিলাম, তখন অতিরিক্ত থাকার কারণে কিন্তু তারা বিক্রয় করে, ফলে সিস্টেম গরম হয়ে যায় এবং কৃষি বিক্রিয়াটাকে বলি তাপ উৎপাদী বিক্রিয়া। সবাই কি বুঝতে পারছেন? জি তো আমাদের সরি আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া, ক্ষারীয় বিক্রিয়া এবং তাপের শোষণ, তাপের কিরণ, তাপের তাপহারি তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডায়ালাইসিস এর প্লাজমা নামের ফ্যাক্টর গুলো আমরা ক্লিয়ার করলাম। আচ্ছা, এই ফ্যাক্টর গুলো যখন আমরা ক্লিয়ার করলাম তখন আমাদের আগের লেসন চলে যাই। তো আপনি বলবেন উপরের বিক্রিয়াটা আমরা লিখলাম, এটার ক্ষেত্রে কিন্তু আমাদের ডেলেসের মান নেগেটিভ দেওয়ার, আমি যাকে জিজ্ঞেস করি সে উত্তর দিবে আমাকে বলেন এই যে ডেলেসের মান -92 কিলো নেগেটিভ দেওয়া আছে মানটা, আপনি আমাকে বলবেন এটা কি বিক্রিয়া, আমি যাকে জিজ্ঞেস করি। দীপা বলেন, আমার কথা শোনা যাচ্ছে? দীপা বলেন, ইস বলেন, ম্যাম বলি ম্যাম বলি আপনাকে আমার কথা শুনতে পাচ্ছেন না? জি জি শুনি বলেন কে বা তারপর বিকিরণ আমি বলছি নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করে যে অ্যামোনিয়া তৈরি করে, এটার যে ডায়ালাইসিস মান -92 কিলো দেওয়া আছে, এখন এই ডায়ালাইসিস মান -2-র কারণে আমরা এই বিক্রিয়াটাকে কি বিক্রিয়া বলবো? তাপ বিকিরণ। তাপ বিকিরণ বিক্রিয়া কি আছে? আরে না, মানে তাপ যেটা উৎপন্ন হয় তাপ হারি তাপ দিয়ে উৎপাদি বিক্রিয়া বলবেন, এটা কি বিক্রিয়া? তাপ উৎপাদি, তাপ উৎপাদি, তাপ উৎপাদ বিক্রিয়া। আর নিচে বিক্রিয়াটা কি হবে? এটা তাপ হারি, কারণ এটা তো প্লাস আছে, এটা আমাদের তাপ হারি। কথা বুঝতে পারছেন সবাই? জি জি। এবার আমরা এই ডেলেসের মানটা ছাড়াও আমাদের বিক্রিয়া মধ্যে অন্য আরেক ভাবে থাকতে পারে। বিক্রিয়া মধ্যে আমাদের যে উৎপাদ, এখানে যে উৎপাদটা আছে আমাদের এখানে, এবারে এই প্লাস দিয়ে প্লাস দিয়ে আমার তাপ থাকতে পারে, মনে করেন ওইটা ছাড়াও সাপোজ প্লাস দিয়ে আমাদের থাকতে পারে, যেমন 90 কিলোজ লিখলাম আমরা প্লাস দিয়ে থাকবে। অর্থাৎ খেয়াল করেন আমাদের সাপোজ মনে করেন আপাত দৃষ্টিতে মনে করেন আমাদের এইটা থাকবে না, হ্যাঁ এইটা আমাদের থাকবে না, এভাবে প্লাস দিয়ে থাকতে পারে। তো এভাবে প্লাস দিয়ে থাকলে আমরা কি বুঝবো? অর্থাৎ ডেলে ছাড়া প্লাস থাকবে, তখন আমরা কি বুঝবো? এটা তখন কি হবে? তাপ উৎপাদী বিক্রিয়া হবে, কারণ আমাদের যে +90 কিলো লিখছি তাপটা, এটা কিন্তু আমরা উৎপাদের মধ্যে লিখছি, উৎপাদের মধ্যে আমরা যা লিখি তা সবই কিন্তু উৎপন্ন হয়। দ্যাট মিন আমাদের 2 অণু অ্যামোনিয়া এবং এই 90 কিলো তাপে এগুলো কিন্তু উৎপন্ন হয়েছে। তো 90 কিলো তাপ উৎপন্ন মানে এটা বিকিরণ করছে, মানে সিস্টেমে সে ছেড়ে দিতে, অবশ্যই এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া হবে। সবাইকে বুঝতে পারছেন আমার কথা? না জি। অর্থাৎ আমি তাপ উৎপাদী বিক্রিয়া, আর সেক্ষেত্রে ডেলেসমান আমি তাপ বিক্রিয়া ক্ষেত্রে কি ডেলেসমান যখন নেগেটিভ তখন এটাকে উৎপাদী, আবার যখন নর্মালি বিক্রিয়া উৎপাদের সাথে
আর তাপ দেওয়া থাকবে তখন সেটাও তাপ উৎপাদিত বিক্রিয়া বোঝায়, সেটা আমরা বুঝলাম। ওকে তাহলে জি আমরা হলে আচ্ছা এবার আসেন সেকেন্ড বিক্রিয়াটা, যখন ড্যালেসের মান প্লাস